সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আমরা প্রায় সবাই জম্বির ব্যাপারে শুনেছি, অনেকেই মুভিতে আমরা জম্বি দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আপনি কি কখনো কোনো জম্বি নিজ চোখে সত্যিকার অর্থে দেখেছেন? আপনার কি মনে হয় জম্বি নামের কোনো কিছু কি পৃথিবীতে আছে? আজকে এই ভিডিওতে আমরা জম্বির ব্যাপারে এমন কিছু রোমাঞ্চকর তথ্য আপনাদের দিচ্ছি যা স্পষ্ট করে দিবে জম্বি আসলেও পৃথিবীতে আছে নাকি শুধুমাত্র আমাদের কল্পনা। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এইক্ষুনি জেনে নেওয়া যাক এই জানা অজানা তথ্যগুলো। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশায়, শুরু করছি। জম্বি শব্দটি আফ্রিকান শব্দ নাজম্বি থেকে এসেছে, যার অর্থ আফ্রিকান ভাষায় দেবদূত। আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীতে এখনও জম্বি দেখতে পাওয়া যায়, যা সত্যিকার অর্থে একটি ক্যারাবিয়ান দেশ। এটিতে আজও আপনি জম্বি দেখতে পাবেন, আর এর পেছনে যে কারণটি লুকিয়ে রয়েছে তা খুবই ভয়াবহ। হেইতি হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি অউন্নত দেশ। দেশটির আকার খুবই ছোট এবং এখানকার মানুষ কালো জাদুটোনা বিশ্বাস করেন। এখানকার মানুষ মনে করেন যারা কালো জাদুটোনা করে অর্থাৎ তান্ত্রিক, তারা হচ্ছে সর্বশক্তিমান এবং তাদের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যা একেবারেই ব্যাখ্যাহীন। বলা হয়ে থাকে এখানকার তান্ত্রিকরা কালো জাদুর সাহায্যে মৃতপ্রায় মানুষকে জম্বিতে পরিণত করে দেয়। এর পেছনে আসল ব্যাখ্যাটি হলো, যখন কোনো সুস্থ ব্যক্তি চিকিৎসার জন্য তান্ত্রিকের কাছে যায়, তখন সেই ব্যক্তিকে জাদুর টোনা করে এক প্রকার জৈবিক ওষুধ খাইয়ে দেওয়া হয়, যার ফলে সেই ব্যক্তি তার চিন্তা শক্তি হারিয়ে ফেলে এবং কিছুদিন পর সে কোমায় চলে যায়। কিন্তু হেতি অউন্নত দেশ হওয়ার জন্য এখানকার মানুষ কোমায় চলে যাওয়া ব্যক্তিদের মৃত ভেবে মাটিতে পুঁতে দেয়, আর এসবের সুযোগ নিয়ে তান্ত্রিকরা সেই মৃতদেহর ব্যক্তির দেহটিকে কবরের ভেতর থেকে তুলে নিয়ে আসে এবং বিভিন্ন প্রকার জড়িবুটি ওষুধ খাইয়ে মৃতদেহটিকে পুনরায় জীবিত করে। এসব ঔষধ তান্ত্রিকরা বাফারফিস এবং বিষাক্ত ব্যাঙের বিশেষ সংমিশ্রণে তৈরি করে। কিন্তু এ মানুষগুলো তাদের সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলার ফলে তান্ত্রিকরা এ মানুষগুলোকে তাদের গোলাম বানিয়ে সমস্ত কাজকর্ম করে নেয়। এ সমস্ত ঘটনাই তখনই প্রকাশ্যে আসে যখন নার্সিস নামের একজন ব্যক্তিকে তার বোন জম্বি অবস্থায় চিনে ফেলেছিল। তখন সেই ভাইকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কিছুদিন তার চিকিৎসা চলার পর নার্সিস সুস্থ হয়ে তারপর সেই মর্মান্তিক ঘটনার কথা দুনিয়ার সামনে প্রকাশ করে এবং সে বলে কিভাবে তান্ত্রিকরা 20 বছর ধরে জম্বি বানিয়ে তাদের সমস্ত কাজকর্ম করা। নার্সিস এও বলেছেন তার মতে অনেক মানুষই সেখানে জম্বি হয়ে আটকে রয়েছে। ঘটনাটি শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি যে এরকমটি হেতি নামক দেশে আজও ঘটে চলেছে। আজও সেখানে শত শত জম্বি দেখতে পাওয়া যায়। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদিশা 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলেই অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদিশা 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।